হ্যাঁ গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আপনাদের সামনে যে আপডেটটি নিয়ে এসেছি সেটা হচ্ছে, আপনারা সকলে জানেন যে আল পার্সেলান আজকের ভলিউম অনেক আগুন ছিল। অন্যান্য সিরিজের মতো জোকার মহিলাদের দিকে ফোকাস না করে সুন্দর করে কাহিনি সাজিয়েছে এর জলজ্যান্ত প্রমাণ। করুলসে যখন এনেগল জয় করতে গিয়েছিল তখন 203 বালাহাতন ছিল সেনাপতি, যেখানে কোনোরের মতো ঐতিহাসিক আল ছিল না। আর আজকে ভাসপুরাকান বিজয়ের সময় কোনো মেয়েকে দেখেছেন যুদ্ধ করতে? সেখানে বাস্তবে আতাবে আসতে ছিল তাদের সুন্দরভাবে ফুটিয়ে তুলছে কোনো জোকার বা মেয়ে মানুষ দিয়ে অন্যান্য সিরিজের মতো সাজিয়ে রাখেনি। সো এখন চোখ বন্ধ করে সবাই বলতেই পারি আল পার্সেলান এখন সেরা সিরিজ। কোরলসের মতো কপিবাজ করে না এরা। কোরলস যেমন দিল্লিসকে কপি করে, আর এরা সেইখানে বর্তমান সময়ে কোনো কিছুকে কপি না করেই করে যাচ্ছে, সেখানে আমরা তো বলতেই পারি বর্তমান সময়ে সেরা সিরিজ হচ্ছে আল পার্সেলান। যথেষ্ট শক্তিশালী সৈন্য যে আল পার্সেলানের শক্তিশালী তিন আল্পকে হারিয়ে দিয়েছে। দুই নতুন অভিনেতা আল পার্সেলান সিরিজে যোগ দিয়েছে, তারা হলো কুলতামিশবের ছেলে মনসুর ও সুলাইমানস। আজকের পর্ব পুরাই আগুন ছিল। রাসুল তেগানের মৃত্যু, ক্রিগরের দুই হাত কেটে দিল আল পার্সেলান বে, সেফরি হাতুন মারাত্মক আহত এবং জাদুস পাদ্রির মৃত্যু, ও সরি, পিগরের দুই হাটকে কেটে দিয়েছে বলতে, এটা আমরা সবাই ভেবেছিলাম তিনি বেঁচে ছিলেন, কিন্তু আমরা এই পর্বে দেখেছি যে তিনি মৃত।